আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ পুষ্পাঞ্জলি দিচ্ছেন আমাদের আজকের বীর শহীদ সিধু পুষ্পাঞ্জলি দিচ্ছেন আমাদের অনগ্রসর শ্রী কল্যাণ দপ্তরের মন্ত্রী দেখতে পারেন না টুকু হ্যালো 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 আজকে 15 আগস্ট এই 15 আগস্টের প্রাক্কালে আমাদের জাতীয় পতাকা আপনারা জানেন আমাদের বীর শহীদ সিধু কানু আমাদের 30 জুন হুল মাহার ছিল সেই হুল মাহার পেরিয়ে যাওয়ার পর আমাদের বীর শহীদ সিধু কানু মূর্তি ভাঙা হয় এবং অভিযোগের তিনটা ভারতীয় জনতা পার্টির দিকে আসে এবং তারা নিজেরা স্বীকারও করে সলোয়ানোর মাঝে কোনো এমনি সাধারণ মানুষের কাছে নয় ওই এলাকার যারা সলোয়ানা মাঝিদের যারা কমিটি টমিটি থাকে তাদের কাছে তিনি স্বীকার করেন এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক কথাবার্তা ওনারা বলেছেন আমি সেই সব বিতর্কে যাব না শুধু আপনাদের একটা কথাই জানিয়ে দিই যারা মূর্তি ভাঙা বিশ্বাস করেন যারা মূর্তি ভাঙাতে কটু আছেন তাদেরকে ধিক্কার জানিয়ে তাদের প্রতি একটা বার্তা আজ আমরা দিচ্ছি যারা রাজত্বে আছি যারা পশ্চিম বাংলায় মহামান্য মানুষের সরকারে যারা রাজত্ব চালাচ্ছেন তারা আপনাদেরকে জানাচ্ছে একটা কথাই যে ওরা যারা পারুক যত পারুক তারা মূর্তি ভাঙুক যত শ্রদ্ধেয়দের মূর্তি ভাঙুক আমরা যারা রাজত্ব চালাচ্ছি সেই সব শ্রদ্ধা ভাজন ব্যক্তিদের আমরা আবার মানুষের কাছে প্রতিষ্ঠিত করব মূর্তি গড়িয়ে গড়িয়ে এবং ধিক্কার জানিয়ে যাব ওই সব পাশন্নতে যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে যারা ত্রিপুরাতে আরো বিভিন্ন মার্ক্স লেনিনদের মূর্তি ভাঙে আবার বিভিন্ন জায়গায় দেখবেন হয়তো আরো কোন বিধর মানুষের মূর্তি ভাঙা হলো তাদের প্রতি ধিক্কার জানিয়ে জানাচ্ছি ওদের মূর্তি ভাঙা বিশ্বাস আমাদের মূর্তি গড়ায় বিশ্বাস আমরা মূর্তি গড়ে তাদেরকে সম্মান দেওয়ায় বিশ্বাস এইটুকু বার্তা আজ 15 আগস্ট ভারতের স্বাধীনতার 74তম বর্ষে দাঁড়িয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি হিসাবে এবং আমার যারা আরো উইংস যারা আছেন তারা সবাই এখানে উপস্থিত আছেন আমার এখানে আরেক নেত্রী সন্ধ্যারানী টুডু মহাশয়া আছেন তিনিও সেই আদিবাসী সম্প্রদায়ের থেকে একজন মন্ত্রী আমার এখানে রাজীব লোচন স্বয়ং আছেন এখানে কলেন্দ্রনাথ মান্ডি আছেন প্রতিমা স্বয়ং আছেন এক্স এমপি আমাদের সাহেব আছেন
विशिष्ट समाजसेवी सुशांत विभिन्न मानुष सहोदर मोदी आमी सबाइकार सामने तादेर प्रतिनिधि हुए गुरुपद गुरु दल शिक्षा एवं संस्कृति जिनि धारक एवं बाहक पुरुलिया जिला परिषद जिनि आमादेर प्रस्ताव दिएछिलेन जे संस्कृति धारक एवं बाहक होते हबे सभापति महाशय आमरा चलुन ओरा भेंगेछे आमरा गड़ब एटा गुरुपदर कथा गुरुपदर कथा अनुप्राणित हुए निजे आज के समस्त स्तर समस्त मानुष के साथ पुरुलिया जिला तृणमूल एवं विधायक एवं मंत्री एवं पंचायत समिति और ग्राम पंचायत स्तर समस्त मानुष के साथ शुद्ध एकटाई बार्ता दिलाम जे आमरा शुधुमात्र उन्नयनेर काजे शुधु नय आमरा संस्कृति के रक्षा करब আমরা প্রত্যেকটা জাতি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাবো প্রত্যেকটা জায়গায় কোনো ভিন্নভেদ থাকবে না কোনো বিভেদপন্থা থাকবে না এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম নির্বিশেষে সবাই খুব শান্তপ্রিয়ভাবে ভালোভাবে বাস করবেন আপনারা জানেন জঙ্গলমহল এলাকা এই জায়গায় আজ থেকে এগারো বছর পূর্বে এইখানে দাঁড়িয়ে মিটিং করার মতো ক্ষমতা ছিল না আজ থেকে এগারো বছর পূর্বে এইখানে হরধর মহাতো দেখবেন মূর্তিটা রাখা আছে তাকে এই সামনে মেরেছিল যারা কাপুরুষ তারা আমি আর নাম বলছি না কাপুরুষরা এই সব কাজ করে তাদেরকে ধিক্কার জানিয়ে শুধু আরেকটা বার্তা আমি আপনাদেরকে দিচ্ছি আমরা লড়াই করে যাব আমাদের সংগ্রাম জারি থাকবে আমাদের নোংরা কাজের বিরোধিতাও জারি থাকবে এবং যারা ভীরুতার কাজ করে তাদেরকে ধিক্কার জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের।